সাংসদ মানে সেলিব্রিটি সাংসদ সিনেমার সাংসদ হিরো হিসেবে সাংসদ দেব যদি সিনেমা না করতেন দেবকে সাংসদে নমিনেশন পেতেন আমার তো মনে হয় না একথা আমি বলছি না এই কথা বলছেন মদন মিত্র তিনি বলছেন যে দেবের মতন দেখতে দেবের মতন কথা বলেন এরকম লাখ লাখ ছেলে পশ্চিমবঙ্গে আছে আমি চাই দেব ফাটিয়ে সিনেমা করুক পার্লামেন্টে ভালো করে করুক সোহম চক্রবর্তীর হোটেল কর্মীকে মারার ঘটনা নিয়ে দেব যে মুখ খুলেছিলেন তার পাল্টা দিলেন মদন মিত্র তিনি দেবকে এমন ভঙ্গিমায় বার্তা দিলেন যেন মনে হলো যে নিজের চরকায় তেল দাও এমনই মত রাজনৈতিক মহলে অভিনেতা সোহম চক্রবর্তী রেস্টুরেন্টে এক হোটেল কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছিল নানান সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেতা সোহমকে সেই ঘটনায় এবার তার পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনি বলছেন যে সাংসদ মানে সেলিব্রিটি সাংসদ সিনেমার সাংসদ হিরো হিসেবে সাংসদ দেব যদি সিনেমা না করতেন দেব কি নমিনেশন পেতেন তার সেটা মনে হচ্ছে না তিনি আরও বলছেন যে দেবের মতন দেখতে দেবের মতন কথা বলে এরকম লাখ লাখ ছেলে পশ্চিমবঙ্গে ঘুরছে দেব নিঃসন্দেহে বাংলার এক নম্বর স্টার ওর ছবি অনেক রয়েছে এই জন্য দেবকে তিনি ভালোওবাসেন তিনি আরও বলছেন যে আমি দেবকে অনুরোধ করব যে এইসব ছোটোখাটো ব্যাপারে অনুরোধ করো না আমি চাইব পাটিয়ে সিনেমা করো পার্লামেন্টটা ভালো করে করো কি বলছেন মদন মিত্র শুনুন হ্যাঁ সাংসদ মানে সেলিব্রিটি সাংসদ সিনেমা সাংসদ সিনেমার হিরো হিসেবে সাংসদ আরে তুমি বলো যদি দেব সিনেমা না করতো দেব কি সাংসদের নমিনেশন পেত তোমাদের কি মনে হয় আমার তো মনে হয় না কারণ দেবের দেবকে দেখতে দেবের মতো কথা বলে এরকম লাখ লাখ ছেলে পশ্চিমবাংলায় ঘুরছে দেব যেহেতু সাংসদ এই সিনেমার স্টার এবং নিঃসন্দেহে বাংলার এক নম্বর স্টার এবং ওর কাঁধে বাংলা ছবি চড়ে আছে এই জন্যে আমি দেবকে ভীষণ ভালোবাসি আমি দেবকে অনুরোধ করব এই ছোটো মোটো ব্যাপারে তুমি অনুরোধ করো না মানে সব ব্যাপারে তুমি যদি বিশেষ করে যেখানে টলিপাড়ায় ইনভলভ করলে কি হবে টলিপাড়ায় আস্তে আস্তে তোমার এনিমিটি ডেভেলপ করবে সেটা আমি চাই না আমি চাই যে ফাটিয়ে বই করুক আবার নতুন করে বাংলায় সিনেমা হল তৈরি হোক মানে আপনি রাজনীতি করুন না পার্লামেন্টের সেশনে যান রামেগঞ্জে বাজারে এত গরম রং পুড়ে যাবে তারপরে এই নোংরা রাজনীতির মধ্যে ঢুকে পড়ে প্রতিদিনকার যে রাজনীতি পশ্চিমবঙ্গের হ্যাঁ কখন বিহার ঝাড়খণ্ডের মতো হয়ে যায় কখন কি হয়ে যায় আপনি পার্লামেন্টটা ভালো করে করুন আর আপনি যে বলেছেন আমি তার সঙ্গে একমত খালি আপনার বলার ধরনটা আমার ভালো লাগে সোহম সম্পর্কে তিনি বলছেন যে সোহম চক্রবর্তী খুবই ভালো মানুষ তিনি বলছেন যে তিনি সোহমের বাড়িতে যান ও একেবারে নিরীহ একজন যুবা ও মারছে এটা দেখে খারাপ লাগছে ওকে তো কখনো এরকম দেখিনি কি বলছেন নদন মিত্র শুনুন সোহম আমায় যদি জিজ্ঞেস করো পশ্চিমবঙ্গে তোমার দেখা এমএলএদের মধ্যে বা শিল্পীদের মধ্যে সবথেকে ভালো মানুষ ভালো মানুষ এবং যে কখনোই তার সীমানা গন্ডি ছাড়ায় না তার নাম হচ্ছে সোহম চক্রবর্তী আমি সোহম চক্রবর্তীর বাড়িতে যাই আমরা অনেকদিন একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি সোহমের সব থেকে বড় দোষ যেটা ও একটা নিতান্ত নিরীহ একেবারেই নিরীহ একজন যুবক যে নিজের তালগ্ঞানটা ঠিক রাখতে পারে এই যে দেখাচ্ছে শোভন এই মাঠে সোহম আমারও দেখে খুব খারাপ লাগে কিন্তু এই সোহমকে আমি কখনো দেখিনি এরকম এবং সব থেকে বড়ো কথা এই এখন আমরা সবাই মিলে অ্যাডভাইস করছি যেমন ধরো কাঞ্চন খারাপ হোক ভালো হোক সেও ইলেকটেড জিতেছে আমার পছন্দ হতে পারে নাও হতে পারে সেলেকশনে জিতেছে এখন তাকে দেখে কার ভোট কমবে কার ভোট বাড়বে এই ধরনের কথাগুলো এগুলো পাবলিকলি বলা উচিত নয় আবার সেখানে দিয়ে সে বললো না ও গেলে ওর ভোট বাড়বে অবদ দেবদিনাকে বললো রইলো ভোলা চললো ভোলা মানে কি হচ্ছে দেব কি আমি অনুরোধ করব তুমি সিনেমায় ছিলে তো সিনেমায় তুমি এক নম্বর কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতি রাঙিনা তোমার অদক্ষ বেশি হয়ে যাচ্ছে এটা তোমারও ক্ষতি বাংলারও ক্ষতি 7 জুন শুক্রবার সন্ধ্যায় নিউটাউন টাউন এলাকায় একটি রেস্টুরেন্টের শুটিং চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী সেদিন সেই রেস্টুরেন্টের সামনে তার গাড়ি রাখা ছিল এই গাড়ি রাখাকে কেন্দ্র করেই সূত্রপাত হয় অভিযোগ রেস্টুরেন্টের মালিক এসে গাড়ি সরাতে বলেন সেই নিয়ে সোহমের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে মালিকের কথা কাটাকাটি হয় নিরাপত্তা রক্ষীরা জানায় যে এটা এমএলএ সোহম চক্রবর্তীর গাড়ি অভিযোগ তখন মালিক কে এমএলএ ওই সমস্ত জানি না গাড়ি সরাতে হবে এরকম বলেন এরপর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলা শুরু হয় চিৎকার চাচামেচি দেখে সোহম নিচে আসেন সোহমের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করছিলেন হোটেলের মালিক তখন স্বীকার করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার কারণেই তিনি চড় মারেন এই ঘটনার সিসিটিভি ফুটেজ আজ বাংলার হাতে আসে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে হোটেল মালিক আনিসুর আলমের কলার ধরেন সোহুম এই প্রেক্ষিতে দেবের প্রসঙ্গে কি বলছেন মদন মিত্র সেলিব্রিটি সিনেমা সাংসদ সাংসদ সিনেমার হিরো হিসেবে তুমি বলো যদি দেব সিনেমা না করতো দেব কি সাংসদের নমিনেশন পেত তোমাদের কি মনে হয় আমার তো মনে হয় না দেবের দেবকে দেখতে দেবের মতো কথা বলে এরকম লাখ লাখ ছেলে পশ্চিমবাংলায় ঘুরছে দেব যেহেতু সাংসদ এই সিনেমার স্টার এবং নিঃসন্দেহে বাংলার এক নম্বর স্টার এবং ওর কাঁধে বাংলা ছবি চড়ে আছে এই জন্য আমি দেবকে ভীষণ ভালোবাসি আমি দেবকে অনুরোধ করব এই ছোটো মোটো ব্যাপারে তুমি অনুরোধ করো না মানে সব ব্যাপারে তুমি যদি বিশেষ করে যেখানে টলিপাড়া ইনভলভ করলে কী হবে টলিপাড়ায় আস্তে আস্তে তোমার অ্যানিমিটি ডেভেলপ করবে সেটা আমি চাই না আমি চাই দেব ফাটিয়ে বই করুক আবার নতুন করে বাংলায় সিনেমা হল তৈরি হোক মানে আপনি চান সিনেমা করুন রাজনীতি করুন না পার্লামেন্ট সেশনে যান গ্রামেগঞ্জে বাজারে এত গরম রঙ পুড়ে যাবে তারপরে এই নোংরা রাজনীতির মধ্যে ঢুকে পড়ে প্রতিদিনকার যে রাজনীতি পশ্চিমবঙ্গের হ্যাঁ এ কখন বিহার ঝাড়খণ্ডের মতো হয়ে যাবে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও